প্রশ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মাঘ আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সবজি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল, মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন।